হ্যালো বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আরও একটা ইনফরমেটিভ নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম যেখানে আরও একটা গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে যেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ টাকার পরিমাণ কিন্তু আরও একবার হয়তো বাড়তে চলেছে এবং এই তথ্য প্রকাশিত হয়েছে বিভিন্ন অফিসিয়াল নিউজ পোর্টালে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে রয়েছি এশিয়া নেট নিউজ বাংলা নিউজ পোর্টালে এবং এটি একটা অফিসিয়াল নিউজ পোর্টাল এখানে কিন্তু তথ্যটা প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ পরের মাস থেকেই কি ঢুকবে টাকা তো তাহলে চলুন এই ব্যাপারে বিস্তারিত তথ্যটা জেনে নেওয়া যাক তো বন্ধুরা এখানে দেখুন প্রকাশিত তথ্যে বলা হয়েছে বঙ্গে তৃণমূলকে মাইলেজ দেওয়া এবং বিজেপিকে ধরাশায়ী করার পেছনে সবচেয়ে বড় যে কারণ তা হলো লক্ষ্মীর ভাণ্ডার সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে এবার বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যের হিট করা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার উৎসাহিত তৃণমূল সরকার উল্লেখ্য দু সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয় দু সালে সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে পাঁচশো টাকা ও তফসিলি শ্রেণীর মহিলাদের মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয় অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে অনেকের মতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে ভাণ্ডার প্রকল্প বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা করে ভাতা বেড়ে হয় এক হাজার তফসিলী শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা থেকে ভাতা বৃদ্ধি পেয়ে হয় বারোশো টাকা তবে এবার বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি পেতে পারে তো তাহলে বন্ধুরা এটাই কিন্তু একটা সব থেকে বড়ো খুশির খবর হতে চলেছে এবং সেটাই কিন্তু আশা করা যাচ্ছে এমনটাই এই নিউজ পোর্টালের তথ্য অনুযায়ী বলা হয়েছে ভবিষ্যতে এক ও বারোশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা ও দু টাকা ভাতা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে তো তাহলে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা জানতে পারলেন যে আগামী যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা সেটা কিন্তু বেড়ে পনেরোশো থেকে দু টাকা হতে চলেছে বা হতে পারে লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না তাই অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করতে পারেন তো তাহলে বন্ধুরা এটাই এখন দেখার বিষয় যে পরবর্তীতে কবে বা কখন এই টাকা বেড়ে পনেরোশো বা দু টাকা হয় কিনা তো এই বিজ্ঞপ্তির উপরে আপনাদের কী মতামত সেটাও ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের তথ্যগুলো সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন